টানে তো এখন আমরা আকাশের দিকে একটা গুলি করব আর সাথে সাথে আমাদের যুদ্ধ শুরু হয়ে যাবে টুকি এ সবাই দাঁড়িয়ে আছে কেন এ আসা শুরু করতেছিল ভাই লাগেও না ঠিকমতো গুলি ব্রো Yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. Yes, I'm going to show you a special video. Kintu shobar age Eid Mubarak guys. Eid er shubhechha tomader shobaike. Ar ei Eid upolokkhe tumra special video chaite chaite comment section ekebare bhenge felecho. Ar er jonno trailer to dekhe fele ektu ektu kichu niye eshechi. Ek kothay ajke itihas gorte jacchi guys. Ar amader trailer e jeta dekhle na seta kichui chilo na guys. Ekhono onek kichu baki royeche. Guys, ajker video r ekta muhurto miss koro na. So without wasting any more time, let's start our today's video. To side down, oh, bhai, berode mereche. Era shop gulo mile amake jei bhabe ghire dhorechilo. Ar ektu ashe pashe dekho, bhai. Shop gulo same dress, shop gulo kalo edam. Ar ajke ja hote jacche, ajke ek kothay juddho hote jacche. Ar amar upor diye jhor utte jacche, guys. Abaro ghire dhoreche re. Ekon thekei to bhoy lagteche amar. আজকে নতুন একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে একটা চ্যালেঞ্জ করার জন্য আর এটা কোনো নরমাল চ্যালেঞ্জ না আরে ভাই একবার ম্যাপের দিকে তাকাও পুরো ম্যাপ লাল হয়ে গেছে রে একবার প্যারাশুট সবারটা খোলা হোক তারপর যে দেখো ভাই যত জোন রয়েছে শুধু আমি একা না সবাই মিলে নেমে গিয়েছি পিকে আজকে একটা চ্যালেঞ্জ করার জন্য আর এখানে দেখো এখানে এখন পর্যন্ত অনেক কিছু তোমাদের দেখা বাকি রয়েছে গাইজ আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম আর তারপর যে এক এক করে যত জোন রয়েছে সবাই এসে পড়বে আর এখানে দেখতে পারতেছো আমাদের 47 জোন রয়েছে না এর মধ্যে থেকে আমি একজন বাকি 46 জনই কালো এডাম পরে অলমোস্ট সেম টু সেম ড্রেস পরে এসেছে ভাই সেম অলমোস্ট বলতেছি কেন অলমোস্ট একবারে সবারই সেম ড্রেস ভাই দেখো সবাই মিলে দৌড়িয়ে এখানে সিরিয়াল ভাই লাইন ধরতেছে ভাই কত জোস লাগতেছে রে এই চান্দু কোন জায়গা থেকে সবুজ এই ড্রেস পরে এসেছে এটা তো ওই ড্যামেজ ড্রেস না মেবি লোড আউট নিয়ে এসেছিল রে এ চান্দু পিছনে যাও রে এই চলে গিয়েছে যাই হোক গাইস দেখো একবার দেখো আমাদের পুরো লাইনটা শেষ হোক তারপর যে আমি তোমাদেরকে সবাইকে একবার করে দেখিয়ে দিব আর এখানে দেখো এক একজন যা ড্যান্স দিতেছে পার্টি হবে ভাই সবগুলো মিলে একে গরিব সেজে রয়েছে আর একদিক দিয়ে ড্যান্স দিচ্ছে একেবারে বড় লোকে ড্যান্স গাইজ আমরাও একটু একটু ড্যান্স দিই আচ্ছা আই থিঙ্ক সবার লাইনে দ্বারা হয়ে গেছে না তো গাইজ আমি এক এক করে সবাইকে দেখে নিই দেখিয়ে নিই সবার কালো অ্যাডাম গাইজ কি রে দেখো এখানে একটা শার্ট পরে আছে রে গরিবের মধ্যে এক মহা গরিব এসে পড়েছে গাইজ আমাদের অলমোস্ট সবাই সেম টু সেম এখানে একটা গেঞ্জি পরে আছে আমরা এই ভেস্টটা নিয়ে রাখবো নাহলে পরে যে ওরা এই ড্যামেজ ভেস্টটা নেওয়ার জন্য কারাকারি শুরু করে দিবে আর গাইজ আজকে আমাদের চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আমরা এই পুরো পিকে পিকটা লুট করবো গাইজ ঠিক আছে আমরা এই পুরো পিকটা ভাই কতগুলো মানে 46 জনই আর কি 46 জন ভার্সেস 1 আমরা এই পুরো পিকটা লুট করব কিন্তু শুধুমাত্র পিকই লুট করব গাইস এমনে অন্য কোন জায়গা থেকে লুট করতে পারবো না তো পিক লুট করার পরে আমরা যা পাবো তা নিয়ে ওদের সবাইকে মারতে হবে গাইস কিন্তু এখানে টুইস্ট আছে আমরা একবার সামনে যে সবার সামনে যে দাঁড়াবো দাঁড়ানোর পর আকাশের দিকে একটা গুলি করব আর গুলি করার সাথে সাথে ওরা সবাই মিলে আমার দিকে দৌড়ে আসবে ভাই আর এত গুলো গাইস ওদের অবশ্য কোনো টাইপের ভেস্ট হেলমেট মেডকিট কিচ্ছু নেই আর রুলস নেই কিন্তু তারপরও কটু কেমই নিতে পারবো আমরা 46 জনকে মারতে হবে আমাদের ভাই আর আমাদের তো এখন পর্যন্ত তেমন কোনো লুট হয়নি তাড়াতাড়ি করে লুটটা নিয়ে নেই আমরা পিকের বাইরে কোনো লুটও করতে পারবো না দোয়া করো যেন ঠিক মতো একটা লুট হয়ে যায় অ্যাটলিস্ট শর্টগানটা যেন ভাই শর্টগান না পেলে শিওর বিপদে পড়বো ভাই আমাদের 46 জন ভার্সেস 1 ভাই অ্যাডাম ভার্সেস আলোক ভাই কোন টাইপেরই আর ওরা সবাই মিলে ঘুষাবে ভাই এই টাইপের ম্যাচ এর আগে কি হয়েছিল যাই হোক হলেও আমি দেখিনি কিন্তু আজকে ইতিহাস ঘটে যাচ্ছে এটা শিওর থাকে পুরো বিগ অলমোস্ট লুট করা শেষ কিন্তু পেয়েছি কি দেখছো মাত্র 100টা এএনএমও আর 80টা এসএমজিএমও আর তার মধ্যে থেকে MP40 ইউজ করতেছি ভাই MP40 দিয়ে গুলি করা শুরু করলে সেকেন্ডের মধ্যে সবেমো শেষ হয়ে যাবে আমাদের মারতে হবে 46 জনকে ভাই পুরো বিপদে পড়ে যাবো রে এমও টেমো কিচ্ছু নিতে পারতেছি না লেভেল 1 এর ব্যাগ ও যাক একটা লেভেল 2 এর ব্যাগ পেয়েছি কিন্তু কয়টা এমওই নিতে পারবো লেভেল 1 আর লেভেল 2 এর ব্যাগের মধ্যে ভাই সেটি আর মরে যাবো রে ভাই সবগুলো মিলে যখন মারবে এই 46 জন যখন একসাথে আমাদেরকে ঘুষানো শুরু করবে কাকে তুয়ে কাকে মারবো ভাই এই কয়টা এমন নিয়ে আমাদের শর্টগান লাগবে ভাই যদি শর্টগান না পাই একেবারে শিওর ডেড আমরা আমার এখন থেকেই ভয় লাগতেছে ভাই কিভাবে মারবো এদেরকে এক টাইপের ইম্পসিবল যা গেন পেয়ে গেছে কিন্তু গেন ভিক্ষা মারার আগে আমাকে ঘুষিয়ে মেরে ফেলবে এরা সবগুলো মিলে সবার টার্গেট একটাই থাকবে সেটা হচ্ছে আমাদেরকে মারা আর আমরা মেডকিটটা যে মারবো কিভাবে মারবো এতগুলোর মাঝখানে যদি এক সেকেন্ডের জন্য দাঁড়াই
তাহলে আমাদেরকে মেরে ফেলবে পুরোপুরি যাক আমরা বেশি করে হচ্ছে ইনহেলারটা নিয়ে রাখতেছে আশা করে এটা একটু হলো আমাদেরকে হেল্প করবে আরে শটগানও পাচ্ছি না রে আর ভাই 100টা আমাদের এসএমজিএমও পেয়েছি ঠিক আছে MP40 দিয়ে দুই তিনটাকে মারতে গেলে আমাদের এসএমজিএমও সব শেষ হয়ে যাবে আর আমাদের মারতে হবে 46 জনকে মরে যাব রে আমি শিওর মরে যাব এই বাড়িতে এসে পড়েছি গাইস কারণ এই বাড়িতে কয়েকটা এমও ছিল রে ভাই মাত্র 100টা এসএমজি এমও দিয়ে কি করব আমাদের ব্যাগও ফুল আচ্ছা একটা একটা মেডকিট ফালি দে আমাদের মনে হয় না মেডকিট তেমন একটা লাগবে এসএমজি এমওটা নিয়ে নে আচ্ছা এক কাজ করি গাইস MP40 ফালিয়ে আমরা থমসন নেই কারণ MP40 তে জাস্ট একটু গুলি করলে সবগুলো গুলি শেষ হয়ে যাবে এত তাড়াতাড়ি বেরো আর থমসনটা নিয়েছি না হেডশট বেশি পড়বে আর এমনি তো ওদের মনে করো হেলমেট আর ভেস্ট তেমন একটা নেই তো ড্যামেজও একটু মোটামুটি ভালো হবে কিন্তু তারপরও ভাই এতগুলো মিলে যখন একজনকে ঘুষাবে ওর তো মনে করো ইন্তেকাল করবে শিওর ভাই আমার মনে হচ্ছে না আমি টিকতে পারবো এই কয়টা এমও দিয়ে কিভাবে মনে করো হেডশট সবগুলো লাগলেও তো সমস্যা আর লাগবেই না ভাই কিভাবে গুলি তো মিস হবে গাইস এই কাম দিয়ে দেখো জাম্বো একজন একজনকে ঘুষি টুসি লেগে ভুলে ভালে মনে হয় কয়েকটাকে মেরেও দিয়েছে ও ভাই লাইন চলতেই আছে ডুড সবগুলো রয়েছে এখানে একবার বুঝতেছো এতগুলো মিলে যখন আমাদেরকে ঘুষাবে প্লেন যাইতেছে রে কিন্তু আমাদের টার্গেটটা ছিল শুধুমাত্র পিকে আর আমরা পিকে অলরেডি লুটও করে ফেলেছি গাইস শুধুমাত্র পিকে লুট দেখ আমরা কি প্লাজমাটা নিয়ে নিব নাকি প্লাজমাতে কোনো টাইপের এমও শেষ হবে না তো প্লাজমা না 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 গাইস প্লাজমা নেওয়া যাবে না রে প্লাজমাতে পরে আবার চার্জের টাইম এসে পড়বে তখন যে ই করতে পারবো না আর আমরা মেডকিটও তেমন একটা লাগতেছে না আপাতত কারণ মেডকিট কোন জায়গায় মারবো সবাই মিলে যখন এখানে মারবে আর আমাদের একটা রুলস আমরা সেট করে দিয়েছি যে আমরা পিকের অন্য কোনো জায়গায় যেতে পারবো না পিকের কোনো বাড়িতেও যেতে পারবো না গাইস এখান থেকে একবার দেখো রে কেমন লাগতেছে একবার দেখো ও ম্যান কতগুলো আর এগুলো যখন একসাথে এসে একজনকে ঘুষাবে এ চান্দু কি রে এ তুমি একা একা ওই অন্ধকারে একা বাড়িতে কি করতেছিল রে কি এখন করতেছিল চান্দু এটাকে কি মেরে ফেলবো নাকি না না মেবি কোনো একটা মেডকিট খুঁজতে গিয়েছিল এই ভয় আছে গাইস ওদের কোন টাইপের ভেস্ট হেলমেট কিচ্ছু নেই তো আমরা ইজিলি মারতে পারবো কিন্তু এতগুলো ভাই আমার এখনো ভয় লাগতেছে আমাদের থাম্বনেলটা আশা করি হয়ে গিয়েছে গাইস এখন আমরা পুরোপুরি রেডি রয়েছি আমরা শুধুমাত্র পিছনের দিকে তাকিয়ে উপরের দিকে একটা গুলি করব আর সাথে সাথে সব যুদ্ধ শুরু হয়ে যাবে গাইস আমরা পুরোপুরি রেডি তো গাইস এখানে একটা মেডকিট রয়েছে মেডকিটটা নেই তো এখন আমরা আকাশের দিকে একটা গুলি করব আর সাথে সাথে আমাদের যুদ্ধ শুরু হয়ে যাবে টুকি এ সবাই দাঁড়িয়ে আছে কেন এ আসা শুরু করছে রে ব্রো হেডশট মার তো পারি সেটি আর কতগুলো একবার দেখো ও ভাই রে এখন কতগুলো ভাই 39 জন আমার পিছনে মোর ভাই তো আমারই শেট 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 মেরে ফেলবো রে এখনই ঘুষি লাগা শুরু হয়ে গেছিল ভাই লাগেও না ঠিক মতো গুলির ব্রো মরে যাবো ঘুষাইতেছে কিভাবে দেখছো ভাই কতগুলো দেখে না 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 মাসকান দিয়ে দৌড়ানোর আইডিয়া একেবারে ফালতু ছিল তো আমি ভেবেছিলাম এই যেভাবে হেডশট দেওয়ার জন্য ভাই হেডশট ঠিক মতো লাগতেছে কিন্তু একটার গায়ে লেগে আরেকটার গায়ে লাগতেছে ভাই মানে ভাগ হয়ে যাচ্ছে হেডশটও আমার গায়ে আমার সাথে মির্জাপুরে গুটি বাজি করতেছে ভাই কি বলবো আর এতগুলো পিছনে ভাই একবার দেখো ও না 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 ভাই আমার হেলমেট দেখো ভাই আমার হেলমেট নাই করেছে এখানে শুধুমাত্র দুইজনে ঘুষিয়ে আনাম আমাকে মেরে ফেলার জন্য আরে এখনো কতগুলো রয়েছে রে এ চান্দু তুমি আবার শুয়ে শুয়ে গল্প করো মেডকিট মারতেছিল এ না 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 হেলমেট শেষ ব্রো ভাই আমার হেলমেট যেটুক টুকরা একটু বেঁচে ছিল ওটুকু শেষ আরে ইয়ার মাথা পুরো ফাঁকা হয়ে গেছে রে এখন ঘুষি মারলে শেষ হয়ে যাবো আর মাত্র 70টার মতো এসএম জ্যাম আছে এটা দিয়েই তো চলতেছিলাম এটাই তো আমার বাঁচার একমাত্র সম্বল ভাই অর্ধে গেল এনে ফেলেছে রে ইয়ার এখনো পর্যন্ত বলে 27 জন অ্যালাইভ রয়েছে কাকে ধুয়ে কোন দিক দিয়ে কাকে কিভাবে মারবো লাগতেছেই না গুলি হেডশট লাগা বন্ধ হয়ে গেছে ইয়ার মরবো রে অনেক বেশি মারবে রে ইয়ার দেখো আর মাত্র 27টা এমও আর আমাদের এখন পর্যন্ত অ্যালাইভ রয়েছে মাত্র এখন 23 জন অ্যালাইভ রয়েছে ভাই আমাদের এআর এমও দিয়েই কোনো একটা কাজ করতে হবে যাকে এআর এমও তো আমাদের আরে ইয়ার ঘুষি মারতেছে কেন আমাদের তাও একটু একটু হেডশট লাগতেছে আমাদের ওই এক্সাম এইটে ডুড এখানে কি ছিল যাই আরে কোন কোন চান্দু জানে আবার ফেস পড়ে ফেলছে রে আই থিঙ্ক ওই বাউন্ডি টোকে আরে না 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 ব্রো ব্রো আইসো না কাছে আইসো না ভুলো ভাই আমাদের এমন সব শেষ হয়ে যাচ্ছে আমাদের এটা অন করে দিয়েছে ওটাকে কি বলে ভাই আরে ইয়ার বনফায়ার আমি সব ভুলেছি ব্রো আরে ওদের ঘুষি দেখলেই তো ভয় পেয়ে যাই ভাই বনফায়ারে কোনো লাভ হইলো না তেমন ভাই এখনো কতগুলো আমাদের মাত্র আর 7টা এমও আছে এসএমজি আর মাত্র 7টা এমও আছে ব্রো মরে যাব রে ভাই এই 7টা এমও দিয়ে কাউকে মারতে হবে চান্দু যে কোনো একটা হলেও কিল করতে হবে আপাতত আমরা এক্সএম এইট দিয়ে ভাই ওদের ড্যামেজ মোটামুটি হয়ে রয়েছে চান্দু মরে যা রে আরে আমাদের এআর এমও শেষ হয়ে যাচ্ছে প্লিজ ইয়ার ডোন্ট যদি সবগুলোকে মারতে পারি চোস হবে ও আর দুজন মনে হয় আর দুজন
মেরোনা জাস গুছি না লাগলেই হয়। ওহো ব্রাদার, ফাইনালি কয়টা কিলো হয়েছে? 35টার মতো ভাই। এরা না বেশিরভাগে একজন আরেকজনকে ঘুষাইতো, ঘুষি ভুলে লেগে যাচ্ছিল, লাগবে না কেন? এতগুলো 45টার মতো মানুষ যখন একজনকে মারতে থাকে এক জায়গায় দাঁড়িয়ে, ভাই কি একটা অবস্থা! ইতিহাস গড়া তুললাম রা জানু। Yo guys, এই ছিল আমাদের স্পেশাল ভিডিওটা। সবার প্রথমে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্পেশাল কাস্টমের সবগুলো মেম্বারদেরকে এত সুন্দর একটা জিনিস বানাতে হেল্প করার জন্য। বলতে গেলে এটা ওনাদের জন্য প্রথম অফিসিয়াল কাস্টম ছিল, এর জন্য একটু একটু উল্টা পাল্টা হলো, বলতে গেলে একেবারে পারফেক্টভাবেই সব কিছু করেছে ওনারা। আর স্পেশাল থ্যাংকস আমার ডিসকর্ডের মডারেটরদেরকে, অনেক কষ্ট করেছে ওনারা এটার জন্য। আর গাইজ, তোমাদের মন ভরেছে তো? আর আবারও ঈদ মোবারক গাইজ, ঈদের অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাইকে। অনেক ভালো যাক, তোমাদের ঈদ অনেক বেশি এনজয় করো। কিন্তু আমাদের করোনা কিন্তু এখনো যায়নি, তো ওটার কথা মনে রেখো গাইস। অনেক অনেক দোয়া করবো তোমাদের সবার জন্য এবং আমার জন্য দোয়া করে ফেলো। আর আজকের কমেন্ট সেকশনে ঈদ মোবারক লিখে একেবারে স্প্যাম করে ফেলো। আর এই টাইপের স্পেশাল কাস্টমার আইডিয়া যদি তোমাদের মাথায় ঘোরাঘুরি করে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইজ, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।